السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অপরন্ত রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটি একটি প্রাচীনতম বিতর্ক, যদিও এই বিতর্ক আসলে বিতর্কের পর্যায়ে নেই, আমরা অহেতুক বিতর্ক সৃষ্টি করেই চলেছি ধর্ম এবং শিক্ষা দুটি বিষয় নিয়ে। শিক্ষায় ধর্মের প্রভাব কেমন, কতটুকু তাৎপর্যপূর্ণ, এর গ্র্যাভিটি কত বেশি এবং এর প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয় নিয়ে বহু আগে থেকেই কথাগুলো আসছে, যার কারণে আমরা দেখি যে শিক্ষার সংজ্ঞাটা বা শিক্ষা সম্পর্কে যে ধারণা শিক্ষাবিদরা শিক্ষা গবেষকগণ উপস্থাপন করেছেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ অনুযায়ী শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। মাতৃগর্ভের অন্ধকার থেকে কবরের অন্ধকার, মাঝখানে দোলনা থেকে শুরু করে কবরের দোলনা খাট, এই দুই প্রান্ত সীমায় শিক্ষা সীমানা নির্ধারণ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানের যে পরিসীমা, যেখানে আমরা বর্তমানে অনানুষ্ঠানিক শিক্ষা, আনুষ্ঠানিক শিক্ষা এবং উপানুষ্ঠানিক শিক্ষা, তিন ধরনের শিক্ষার কথা আমরা বলে আসছি। আনুষ্ঠানিকভাবে স্কুল কলেজ মাদ্রাসায় যে শিক্ষাগুলো দেওয়া হয়, পাঠদান করা হয়, এবং উপানুষ্ঠানিক শিক্ষা বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামগুলো, মানুষকে সাক্ষরতার অভিযানগুলো, বয়স্ক শিক্ষার যে ধারণা, সবগুলো উপানুষ্ঠানিক শিক্ষার মধ্যে পড়ে। আর জীবনব্যাপী আমরা যে শিক্ষা গ্রহণ করি, পরিবেশ থেকে শিখি, পরিবার থেকে শিখি, আমরা এই সবগুলো শিক্ষাই কিন্তু অনানুষ্ঠানিক শিক্ষা। তো ইসলামে এই শিক্ষাকে বাধ্যতামূলক শিক্ষার ধারণা দেওয়া হয়েছে, কনসেপ্টটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, এবং প্রয়োজন যতটুকু শরীয়তের উপরে চলার জন্য যতটুকু জ্ঞান দরকার ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ করে দেওয়া হয়েছে। আর সার্বিকভাবে এই শিক্ষার যে ধারণা, এই শিক্ষার ধারণা নিয়ে প্রাচীনকাল থেকে এই ধারণা কিন্তু প্রচলিত আছে, এবং দার্শনিক সক্রেটিস শিক্ষা সম্পর্কে তিনি যে ধারণা দিয়েছেন, তার ধারণা হচ্ছে মিথ্যার অপনোদন এবং সত্যের আবিষ্কারই হলো শিক্ষা। অ্যারিস্টটল শিক্ষা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সেটি হচ্ছে, দেহ মনের সুষম এবং পরিপূর্ণ বিকাশের মাধ্যমে ব্যক্তি জীবনের প্রকৃত মাধুর্য এবং চরম সত্য উপনীত হওয়ার যে কৌশল সেটি মূলত শিক্ষা। প্লেটো ঠিক কাছাকাছি বক্তব্যই তিনি দিয়েছেন, শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ মনের পরিপূর্ণ ও সার্বিক বিকাশ সাধনই হলো শিক্ষা। একইভাবে রুশো বলেছেন, সুঅভ্যাস গঠনের নামই হলো শিক্ষা। শিক্ষা গবেষণায় কমন একটি সংজ্ঞা প্রচলিত আছে, অভ্যাস এবং আচরণের স্থায়ী পরিবর্তন হলো শিক্ষা। এফ ফ্রাইবার তিনি যে সংজ্ঞা দিয়েছেন, সুন্দর বিশ্বস্ত এবং পবিত্র জীবনের উপলব্ধি হলো শিক্ষা। জন ডিউর বক্তব্য হচ্ছে, জীবনের প্রস্তুতি নয়, জীবনের উপলব্ধি হলো শিক্ষা। প্যাথোলজি যে বক্তব্য দিয়েছেন, মানুষের আভ্যন্তরীণ যে শক্তি, এই শক্তির অব্যাহত উন্নয়ন, সুষম এবং প্রাকৃতিক যে উন্নয়ন, সেই উন্নয়ন ঘটানো সেটি হচ্ছে শিক্ষা। এই যে শিক্ষার যে বক্তব্যগুলো আমরা ইতিমধ্যে পেলাম, এখানে যেই কথাটি আসে সেটি হচ্ছে মূলত এখানে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে সত্যের যে উপলব্ধি, মনের মধ্যে সত্যকে জাগ্রত করা, বিকাশ সাধন করা, মানুষের অভ্যাস এবং আচরণের পরিবর্তন সাধন করা, সার্বিক দিক থেকে শিক্ষার যে সংজ্ঞাটি আমরা শিক্ষার যে বক্তব্যগুলো পাচ্ছি, এটার সাথে ধর্মের যে সংজ্ঞা বা ধর্ম বলতে যে জিনিসটা বোঝায় সেটা যদি আমরা মিলিয়ে দেখি, স্বাভাবিকভাবে ধর্ম আমরা জানি যে ইংরেজি রিলিজিয়ন শব্দ থেকে এসছে এবং রিলিজিয়ার শব্দ থেকে যার উৎপত্তি, যার অর্থ হয় বন্ধন, বন্ধন। আর বাংলা যদি বলি, ধ্রী ধাতুর সাথে মন যোগ করে, প্রত্যয় যোগ করে সংস্কৃতিতে ধর্ম শব্দের উৎপত্তি হয়েছে। তো ধর্ম শব্দের ধাতুগত অর্থ যা মানুষকে মূলত বন্ধনে আবদ্ধ করে বা তাকে ধারণ করে। মূল বিষয় হচ্ছে, ধর্ম হচ্ছে কিছু বিশ্বাস, কিছু অনুভূতি, কিছু ডগমা মতবাদ এবং চর্চার যে সেট বা সমন্বয় যা মানুষকে স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক সেই সম্পর্কটা বলে দেয়, বন্ধনে আবদ্ধ করে, সেটি হচ্ছে ধর্ম। তো বিষয় হচ্ছে, অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, গবেষক যারা শিক্ষা গবেষণা নিয়ে কাজ করেন, তারা অনেকে মনে করেন সামগ্রিক জীবন দর্শন যেমন মানুষের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি শিক্ষা দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি জাতির সামগ্রিক জীবন দর্শন টোটাল ফিলসফির সাথে সামঞ্জস্যপূর্ণ করে অনেকে মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মের তালিম দেওয়াটা জরুরি,
এতে করে ছাত্রছাত্রীদেরকে বৈচিত্র্যময় জগতের সাথে পরিচয় করে দেওয়া হয়। এটি তাদের একাডেমিক অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। আবার কিছু কিছু রাজনীতিবিদ, শিক্ষাবিদ তারা বিশ্বাস করেন শিক্ষার্থীদের ধর্মশিক্ষা দেওয়াটা সঠিক নয়, অন্ধবিশ্বাস কোনো ক্রমেই শিক্ষার বিষয়বস্তু হতে পারে না। এ ধরনের কোনো কোনো বক্তব্য আমরা অনেকের কাছে শুনি এবং কেউ কেউ বলতে চান যে বিষয়টি সঠিক না। আসলে বিষয়টি নিয়ে কিছু কথাবার্তা হওয়া দরকার এবং যে বিষয়টি বর্তমানে বাংলাদেশেও একটি আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তা আমরা দেখেছি যে শিক্ষাগত যে অর্জন, এডুকেশনাল অ্যাচিভমেন্ট, এটি প্রচুর গবেষণায় এসছে। একটা গবেষণা আমরা দেখেছি যে জার্নাল ফর দ্য সাইন্টিফিক স্টাডি অফ রিলিজিয়ন, সেখানে একটি গুরুত্বপূর্ণ আসছে যে যাদের মধ্যে রিলিজিয়াস অ্যাটেন্ডেন্সটা ভালো এবং যারা ধর্মকর্মে ভালো, তাদের শিক্ষাগত অর্জনটি কোরিলেটেড। এটা অনেকটা ম্যাটা অ্যানালাইসিস করে এটা দেখানো হয়েছে যে যারা ধর্মকর্মে ভালো তাদের পড়াশোনার অর্জন এটার সাথে সম্পৃক্ততা আছে এবং এটা কোরিলেটেড। সুতরাং এই জায়গায় বেশিরভাগ গবেষণা, এটি ব্যক্তিগত কোনো বক্তব্য নয়, এটি গবেষণার রেজাল্ট, যারা ধর্মকর্মে ভালো তাদের পড়াশোনার অর্জনটাও তাদের সাধারণত ভালো হয়। সুতরাং যে সমস্ত শিক্ষার্থীরা তারা ভালো করতে চায়, তারা যদি ধর্মকর্মে মনোযোগ দেয়, সেই বিষয়গুলো যদি তারা অধ্যয়ন করে, তাদের পড়াশোনার অর্জনটি ভালো হবে। এবং শিক্ষার যে ধারাবাহিকতা, উচ্চশিক্ষার যে হার, সেখানে পিউ রিসার্চ সেন্টারের বক্তব্য অনুযায়ী, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার রিপোর্ট আছে সেখানে, আর সেই রিপোর্ট অনুযায়ী যেটা দেখা যায় যে শিক্ষার ধারাবাহিকতা এবং উচ্চশিক্ষা পর্যায়ে যারা পৌঁছেছে যে সমস্ত শিক্ষার্থী, এদের মধ্যে গবেষণা করে দেখা গেছে যারা ধর্মকর্ম কিছুটা পালন করে অথবা অধ্যয়নে যারা এক্ষেত্রে কিছুটা সময় দিয়েছে, তাদের ধারাবাহিকতার হারটা ভালো, তারা উচ্চশিক্ষা পর্যন্ত পৌঁছেছে বেশি এবং এদের মধ্যে ড্রপ আউটের সংখ্যা অনেক কম। সফলতার বড় পাঠটি হচ্ছে ধর্ম। সমাজতাত্ত্বিক রবার্ট পুতনেম, তার একটা বই আছে, বইটি হচ্ছে আওয়ার কিডস, দ্য আমেরিকান ড্রিম ইন ক্রাইসিস। সেখানে তিনি যে কনক্লুশন টেনেছেন, উপসংহারে তিনি বলতে চেয়েছেন, রিলিজিয়ন হ্যাজ নট অনলি এ গুড ইম্প্যাক্ট বাট ইভেন এ গ্রেট ইফেক্ট আপন দ্য সাকসেস অফ এ চাইল্ড এডুকেশন। এবং তিনি আরো লিখেছেন যে যুবকরা ধর্মীয় সংগঠনের সাথে সম্পৃক্ত, অধিকতর কঠিন কোর্স গুলো তারা নিয়ে থাকে। ধর্মীয় সংগঠনের সম্পৃক্ততা তাদের ব্যক্তি জীবনে প্রভাব ফেলেছে, কঠিন চ্যালেঞ্জ গুলো তারা নিতে ভালোবাসে, উচ্চতর গ্রেড এবং স্কোর পায় এবং তাদের মধ্য হতে স্কুলে ড্রপ আউট কম। তিনি তার ব্যাকগ্রাউন্ড থেকে এই বিষয়টাকে টানতে চেয়েছেন এবং এটি বিশাল একটি গবেষণার ফলাফল। থার্ড যে বিষয়টি, মানুষকে জীবনের উদ্দেশ্য এবং অর্থ বলে দেয় ধর্ম। মানুষের জীবনে অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো সঠিক উত্তর আসলে ধর্ম দিতে পারে। বিশেষ করে ইসলাম বহিভিত্তিক যে জীবন পদ্ধতির কথা বলে, সেখানে নিখুঁত মানব মনের সমস্ত অনুসন্ধিৎস প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর তারা অন্য কোথাও থেকে পেতে পারে না, বহিভিত্তিক জীবন পদ্ধতি তাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো বলে দেয়। আমরা 1600 শতকের ইউরোপের কথা বলি, সেখানে প্রটেস্ট্যান্ট যে সংস্কার হয়েছে, তাদের প্রটেস্ট্যান্ট সংস্কারের গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, যদি শিক্ষিত হতে হয়, শিক্ষিত হলে অবশ্যই তাকে বাইবেল সম্পর্কে জানতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ সংস্কার ছিল, পিছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, অনেক বক্তব্য আছে, সেই কথার দিকে আমরা যাচ্ছি না। মূলত তাদের এই বক্তব্যের মূল কারণ ছিল, যদি শিক্ষিত মানুষ হবে অথচ সে ধর্মকর্ম সম্পর্কে জানবে না, একজন মানুষ অনেক বড় শিক্ষিত হবে অথবা অথচ জীবন ও জগৎ নিয়ে অনুসন্ধিৎস প্রশ্নগুলোর ভালো কোনো জবাব তিনি দিতে পারবেন না এবং সেটাকে অন্ধবিশ্বাস বলে এড়িয়ে যাবেন, এটি কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে আমি এড়িয়ে চলা কোনোভাবেই সমাধান নয়। সেজন্য এটি খুবই জরুরি একটি বিষয়। চতুর্থত, ধর্ম আসলে যে নিয়ম নীতি কথা বলে, বিশেষ করে ইসলামের কথা যদি বলি, প্রথম কথা হচ্ছে পৃথিবীর কোনো ধর্মই আসলে মানুষকে অন্যায় শেখায় না এবং মৌলিক কিছু অন্যায় আছে পৃথিবীর সব ধর্মে, এগুলোকে নিষেধ করা হয়। চুরি করার কথা বলি, ডাকাতি করার কথা বলি, রাহাজানি, সন্ত্রাস অথবা মৌলিক কিছু অপরাধ আছে যেগুলো পৃথিবীর সব ধর্মগ্রন্থই যেগুলোকে অপরাধ হিসেবে সাব্যস্ত করেছে এবং এর বিপরীতে তাদেরকে মোটিভেশন দেয়, তার অনুসারীদেরকে মোটিভেশন দিয়ে থাকে এবং তাদেরকে এগুলো থেকে বিরত থাকার কথা বলে থাকে। সুতরাং এই দৃষ্টিতে মৌলিক অপরাধ থেকে বাঁচার জন্য শিক্ষার্থীদের ধর্ম শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর মধ্য দিয়ে মানুষ সত্য এবং মিথ্যা উপলব্ধি করে, যেটি শিক্ষারও একটি কনসেপ্ট। আমরা শুরুতেই বলেছি
সত্য উপলব্ধি করা, মিথ্যার অপরোধন করা, এটা যদি ধর্মের মাধ্যমে হয় তাহলে অত্যন্ত সহজে শিক্ষার মূল লক্ষ্যটা ধর্মের মধ্য দিয়ে এখানে অর্জিত হয়ে যায়। পঞ্চম কথা যেটি বলতে চাই যে পৃথিবীর বহু সমাজ সভ্যতা কমিউনিটি গড়ে উঠেছে কিন্তু ধর্মকে কেন্দ্র করে। আমরা ইসলামের কথা যদি বলি সেখানে আত্মীয়তার বন্ধন রক্ষা করা, সম্পর্ক রক্ষা করা, এটি ইসলামের মৌলিক একটি বিষয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং এটিকে মেনটেইন করা, তো দেখা যাচ্ছে যে আজকে পাথুরি সভ্যতা, যান্ত্রিক সভ্যতা মানুষকে যেভাবে যন্ত্র বানিয়ে দিয়েছে, মানুষের সোল কেড়ে নিয়েছে। আমরা দেখেছি একই বিল্ডিং এ পাশাপাশি অ্যাপার্টমেন্টে থাকেন, অথচ বছরের পর বছর তাদের মধ্যে কোনো কথাবার্তা নেই, আত্মীয় স্বজন তো খবরই নেই, মা বাবার খবরও নেই। কোনো কোনো জায়গায় পাশ্চাত্য সভ্যতা দেখা যায় যে জন্মদিনে অন্তত বাবার খবর নিয়ে থাকে, বাবাও আশা করেন আমার জন্মদিন আজকে হয়তো আমার সন্তান আমার সাথে দেখা করবে অথবা কমপক্ষে টেলিফোনে খবর নেবে। এই যখন অবস্থা সেখানে ইসলাম একটি সভ্যতা বিনির্মাণ করেছে, সেখানে শুধু আত্মীয় সম্পর্ক রক্ষা করানো, প্রতিবেশীর যে কনসেপ্ট দিয়েছে ইসলাম, এটি বিশাল একটি বিষয়। তো এই বিষয়গুলো যদি শিক্ষিত মানুষের মধ্যে না আসে তাহলে আসলে সমাজ সভ্যতা বিকশিত হবে কিভাবে? সুতরাং সমাজ সভ্যতাকে বিকশিত করার জন্য এটি খুবই জরুরি। যদিও আমরা দেখেছি যে 17 শতকে এসে খ্রিস্টানিটি এবং বিজ্ঞান মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে, বিজ্ঞানের সাথে খ্রিস্টান সভ্যতার একটি সংঘাত তৈরি হয়েছে এবং এটি কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না। যদিও এই সংঘাতকে ধর্মের সাথে সংঘাত হিসেবে চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, অথচ আমরা দেখছি ইসলাম যে কনসেপ্ট গুলো দিয়েছে সেগুলো প্রত্যেকটি বিষয় বিজ্ঞানময় এবং বিজ্ঞানের যেই থিওরিগুলো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়েছে সেগুলো ভুল প্রমাণিত হয়েছে। আর এর মধ্যে যদি কোনোটা ভুল প্রমাণিত নাও হয় বিরুদ্ধে গিয়ে থাকলে, সেটি নিশ্চিত করে আমি বলতে চাই অবশ্যই ভুল প্রমাণিত হবে। সুতরাং এই জায়গায় এসে আমরা কোনোভাবেই ধর্ম এবং বিজ্ঞানকে মুখোমুখি করতে পারি না এবং ধর্ম বিজ্ঞান কোনো ক্রমেই আসলে এর মধ্যে কোনো বৈপরীত্য নেই। সুতরাং সত্যিকার অর্থে যারা বিজ্ঞান চর্চা করতে চায় তাদেরও যদি সুশৃঙ্খল করতে হয়, তাদেরও যদি সমাজ সভ্যতার সাথে সম্পর্ক যুক্ত করতে হয়, তাহলে আমাদেরকে ধর্মশিক্ষার ব্যাপারটি অত্যন্ত গুরুত্ব দিতে হবে। তো পর্বটি বড় হয়ে যাচ্ছে, আমরা আরেকটি পর্ব করব, বাকি পয়েন্টগুলো আমরা সেখানে ইনশাল্লাহ আলোচনা করব। তো যেটি বলতে চাই আসলে আমাদের ধর্মকর্মের বিষয়টি শুধু অনুশীলন নয়, বরঞ্চ আমাদের পাঠ্যপুস্তকে অনেক বেশি অন্তর্ভুক্ত করতে হবে যদি একটি সুন্দর সভ্যতা আমরা নির্মাণ করতে চাই, যদি একটি সামাজিক সভ্যতা বিনির্মাণ করতে চাই, যদি আমরা একটি রহমদিল পারস্পরিক সম্পর্কযুক্ত একটি সভ্যতা নির্মাণ করতে চাই যেখানে মানুষের মধ্যে মানুষের সহমর্মিতা থাকবে, এরকম একটি সভ্যতা যদি নির্মাণ করতে চাই যেখানে মানুষ অত্যন্ত ইবাদতের নিয়তে বিজ্ঞান চর্চা করবে, তাহলে আমাদেরকে অবশ্যই একাডেমিক পর্যায়ে পাঠ বাড়িয়ে দিতে হবে। বাকি আলোচনা পরের পর্ব করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ততক্ষণ সুস্থ রাখুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।